জাতীয় বিপ্লব অসংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে ইতালি বিএনপি পালেরমো সিসিলি শাখা। পালেরমো শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে ইতালি পালেরমো বিএনপির সভাপতি বদরুল আলম শিপুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আকবর হোসেন মাসুদ আকনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সহসভাপতি আনোয়ার হোসেন বুইয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সহ-সাংস্কৃতিক সম্পাদক তনির খান, ইতালি বিএনপির সদস্য হাজি খুরশেদ আলম, আসাইদ আহমেদ মুসাইদ, জিল্লুর রহমান। সভায় বক্তব্য রাখেন পালেরমো বিএনপির সিনিয়র সহসভাপতি লিটন মল্লিক, সহসভাপতি মোহাম্মদ আব্দুল কাদের, আমিরুল হোসেন, হাসান্নুর চৌধুরী, ইসমাইল হোসেন, প্রথম সদস্য এ কে আজাদ, সাংগঠনিক সম্পাদক হাসান জামাল তালুকদার, সহসাংগঠনিক সম্পাদক মাহতাবুর রহমান চৌধুরী, সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ফোরামের সভাপতি এম রোশন মিয়া, বিএনপি নেতা মিয়া মোহাম্মদ সায়েদ প্রমুখ। আলোচনা সভা শেষে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সম্মানে 1 মিনিট নীরবতা পালন ও তার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নাজমুল হোসেন, মিলান, ইতালি। আচ্ছা, আমরা এবার হলিডেতে কোথায় যাব? এবার নিজের হোটেলে যাচ্ছি, আমার দেশের নিজের হোটেল। হোটেল থেকে তো কোথাও ঘুরতে যেতে পারবো না। কে বলেছে তোমাকে এসব কথা? সেখানে কি নেই? সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা রয়েছে, দেশের যত সব ঐতিহাসিক জায়গা রয়েছে তারা সব জায়গাতে ঘুরিয়ে দেখাবে। ওয়াও, তাহলে তো খুব ভালোই হয়। মাত্র 1 লক্ষ টাকা বিনিয়োগ করে প্রতি বছর 50 থেকে 60 হাজার টাকা আয়ের সুযোগ। হোটেল হলিডে ইন্টারকন্টিনেন্টাল, এ কনসার্ন অফ সাপ্লাসিটি।